হ্যালো গাইজ, ওয়েলকাম টু কর্মক্ষেত্র উইথ টেক ইন বেঙ্গলি চ্যানেলে। আজকে আমরা কথা বলবো KKR ভার্সেস কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচের প্রিভিউ সম্পর্কে, ঠিক আছে? যেটা বলে রাখি যে কিংস ইলেভেন পাঞ্জাব এবং KKR দুটো টিমই চাইবে তাদের যে যার যে প্লেয়িং ইলেভেনটাকে সেটাকে অপরিবর্তিত রাখতে, কারণ দুটো টিমই পরপর ম্যাচগুলো জিতে এসছে। তো এই ম্যাচটা KKR-এর পক্ষে খুবই কঠিন, কারণ বলা যায় যে সানরাইজার্স হায়দ্রাবাদের মতো একটা বোলিং নির্ভর টিমের বিরুদ্ধে যেখানে কিংস ইলেভেন পাঞ্জাব এত সুন্দর এত রান করেছে, তো সেখানে কিংস ইলেভেন পাঞ্জাব KKR-দের বোলারদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ যে কীভাবে তাদের কন্ট্রোল করবে, ঠিক আছে? তো যদি কিংস ইলেভেন পাঞ্জাবের ব্যাটসম্যানদের কথায় আসা যায়, তাহলে ব্যাটসম্যানদের লাইন আপে একের পর এক তাবড়তোড় যে ব্যাটসম্যানরা রয়েছে, KL রাহুল থেকে শুরু করে যুবরাজ সিং, মিলার, ফিঞ্চ, অনেক তাবড়তোড় বল ব্যাটসম্যানরা রয়েছে। তো এদেরকে আউট করা খুবই কষ্টকর হবে কলকাতার বোলারদের পক্ষে। তো KL রাহুলের কথা আসা যাক, যদি KL রাহুল এবং ক্রিস গেইল যদি বলা যায় এই টুর্নামেন্টে কিংস ইলেভেন পাঞ্জাবের যে ওপেনারদের স্ট্রাইক রেট সব থেকে বেশি এবং পার্টনারশিপটার পরিমাণটাও কিংস ইলেভেন পাঞ্জাবের বেশি, এটা শুধুমাত্র সম্ভব হয়েছে KL রাহুলের পারফরমেন্সের দরুন। তো KL রাহুলকে আউট করতে হলে উনি স্পিনের বিরুদ্ধে, বিশেষ করে লেগ স্পিনের বিরুদ্ধে তিনি আটকান, তো ওনাকে লেগ স্পিন দ্বারা আউট করতে হবে যদি আউট করতে হয়। এরপরে যদি ক্রিস গেইলের কথা আসা যায়, তিনি সবসময় ওনার কেরিয়ারে 90% বারই তিনি সুইং বোলারদের বিরুদ্ধে আউট হয়েছেন, তো সুইং বোলার KKR-এর পক্ষে সেরকম একটা কেউই নেই। তো ওনাকে যদি আউট করতে হয় তাকে অবশ্যই স্পিন কিংবা যে শিবম মাবি আউট করতে পারেন। তো এরপরে যদি আসা যায়, এরপরে ময়ঙ্ক আগরওয়াল, করুণ নায়ার, এ সমস্ত ইন্ডিয়ান ডোমেস্টিক যে ক্রিকেটার এরাও খুব ভালো এবং এরা তাড়াতাড়ি পার্টনারশিপ বিল্ড করতে পারে। তো এদেরকে পার্টনারশিপটাকে ভাঙা খুবই দরকার KKR-দের বোলারদেরকে। তো এদেরকে ভাঙার জন্য অবশ্যই যে যে সমস্ত বোলাররা রয়েছে KKR টিমে তাদেরকে অবশ্যই তাদেরকে দায়িত্ব নিতে হবে। তো এরপরে যারা আসছেন যে যুবরাজ সিং, তিনি একজন স্পিন ভালো মোটামুটি খেলে থাকেন, তো ওনাকে আউট করতে হলে টম কারেন শুধুমাত্র সম্ভব, কারণ ওনার যে স্লো ডেলিভারি ওটা কাজে আসতে পারে যুবরাজ সিংকে ফাঁসানোর জন্য। তো এরপরে যারা আসছেন যেটা অ্যারন ফিঞ্চ, ডেভিল মিলার, তো অ্যারন ফিঞ্চ আপনি জানেন খুব ভালোভাবেই উনি ব্যাটসম্যান, হার্ড হিটার, উনি শেষের দিকে এসে টিমকে যতই নড়বড়ে থাকুক না কেন ভালো একটা রানে দাঁড়া করে দিতে পারে। তো ওনাকে আউট করতে হলে উনি জানেন আপনি ফাস্ট বোলার, তো খুবই ভালোই খেলেন, তো উনি স্পিনের বিরুদ্ধে মাঝে মাঝে আটকে পড়েন, তো ওনাকে আউট করতে হলে অবশ্যই স্পিনারকে কাজে লাগাতে হবে। ওনাকে আইপিএল কেরিয়ারে নারিন অনেকবার ওনাকে আউট করে তুলেছেন, তো নারিনকে দায়িত্ব নিতে হবে। যদি মিলারের কথায় আসা যায়, মিলার অনেকবারই পীযূষ চাওলার দ্বারা আটকে পড়েছেন, তো এই মরশুমে মিলারের পারফরমেন্স সেরকম একটা ভালো না হলেও, ঠিক আছে? তো ওনাকে আউট, এই সমস্ত KKR কিংস ইলেভেন পাঞ্জাবের এত বড় ব্যাটিং লাইন আপকে ভাঙতে KKR-দের যথেষ্ট কষ্ট হতে পারে। তো এবার যদি আসা যায় কিংস ইলেভেন পাঞ্জাবের বোলারদের কাছে, তো বোলারদের ক্ষেত্রে বলা যায় যে কিংস ইলেভেন পাঞ্জাবের কাছেও স্পিনের ট্রাইও আছে, অর্থাৎ মুজিব, অসিন আর আছেন, মুজিব, অসিন আর অক্ষর প্যাটেল, তো ইনারা প্রত্যেকেই ভালো ভালো একজন স্পিনার। তো অসিনের কথা যদি বলা যায় উনি ক্যাপ্টেনও, উনি ভালোভাবেই বল কর সেরকম একটা এই মরশুমে ছন্দে না থাকলেও মুজিব খুব ভালোভাবেই বল করেছিলেন। আপনারা যদি দেখে থাকেন এই মরশুমে মুজিব উনি ডেবিউ করছেন এই সালে, কিন্তু ভালোভাবেই সেরকম একটা উইকেট না পেলেও ওনার যে ইকোনমি রেট অর্থাৎ রান আটকানোর রেটটা খুবই ভালো। তো অক্ষর প্যাটেলের কথা বলা যায়, যদি অক্ষর প্যাটেল অনেকবার রবিন উত্থাপা কিংবা একে রবিন উত্থাপাকে আউট করেছেন, এবং যদি স্পিনের কথায় বলা যায় লিন এবং যে নারিন দুজনেই স্পিনের বিরুদ্ধে এতটা ভালো প্লেয়ার নয়, তো লিন এবং নারিনকে স্পিনের বিরুদ্ধে ভালোভাবে খেলতে হবে, ভালোভাবে দাঁড়িয়ে থাকতে হবে, তবেই গিয়ে ভালো রান KKR-এজ হয়ে দাঁড়াতে করতে পারবে, ঠিক আছে? তো এরপর যদি ফাস্ট বোলারের কাছে আসা যায়, ফাস্ট বোলার বলতে কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে মোহিত শর্মা, যে কিনা ভেরিয়েশন বলা হয় মোহিত শর্মাকে, কারণ উনি নকল বল খুব স্পিডেও বল করতে পারেন, অনেক সময় স্লো ডেলিভারি, কাটার, অনেক কিছু ধরনের ভেরিয়েশন ঘটায় যেটা রাসেল অনেক সময় ওনার কাছে ফেঁসে যায়, ঠিক আছে? রাসেল ফেঁসে যায়, রবিন উত্থাপা অনেক সময় ফেঁসে যায়। তো এই সমস্ত বোলারকে KKR যে ব্যাটসম্যান এদেরকে ভাবা উচিত, ঠিক আছে, কীভাবে খেলা যায় প্ল্যান করা উচিত, ঠিক আছে? এরপর যদি আসা যায় কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে, মোহিত শর্মার কথা বলে দিলাম, এবং বরিন্দর শরণ আছে যে একজন লেফট হ্যান্ডার,
উনি এই মৌসুমে দুর্দান্ত বল করেছেন। উনি আগের মৌসুমে যে সানরাইজার হায়দ্রাবাদের বিরুদ্ধ টিমে ছিলেন কিংবা ব্যাঙ্গালোর টিমে ছিলেন, এতটা তাকে ফর্মে দেখা না গেলেও এই মৌসুমে দুর্দান্ত ফর্মে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো উনাকেও ভালোভাবে ম্যানেজ করে খেলতে হবে। এরপরে যে কিংস ইলেভেন পাঞ্জাবের টিমে আছে অ্যান্ড্রু তাই, উনিও একজন ভালো অস্ট্রেলিয়ার একজন বোলার। তিনি ভালোভাবেই বাউন্সার সহ ভালোভাবেই স্লো ডেলিভারি ভেরিয়েশন ঘটান। তো যে বাউন্সারের বিরুদ্ধে যিনি আটকান কেকারের ব্যাটসম্যান নীতিশ রানা, তাকে অবশ্যই অ্যান্ড্রু তাইয়ের বিরুদ্ধে ঠিকঠাকভাবে খেলতে হবে, না হলে বড় রান খাড়া করা যাবে না, ঠিক আছে। তো এই ছিল আমার ম্যাচ প্রিভিউ, এবং কেকেআরের সমর্থনে আমি আশা করব কেকেআর যেন ম্যাচটা জিততে পারে, কারণ কেকেআরকে অবশ্যই প্রয়োজন যে এই যে ম্যাচ উইনিং যে কম মোমেন্টামটাকে ধরে রাখা। তো এই ছিল ভিডিও, যদি আপনারা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।